আমার বৃদ্ধ বনিতার এখন একমাত্র সমস্যা হাঁটু ব্যথা। বেসিক্যালি এটা আমাদের ওমেন্সদের মধ্যেই বেশি দেখা যায়, কেননা আফটার প্রেগনেন্সি আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস হয়, এছাড়াও বিভিন্ন কারণে মেয়েদের কিন্তু 30 বছরের পর থেকে হাঁটু ব্যথার সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রেও হয়। তো বেসিক্যালি যে যে কারণগুলোর জন্য হাঁটু ব্যথা হয়ে থাকে সেটা হচ্ছে খুব বেশি হাঁটা, খুব বেশি এক জায়গায় দাঁড়িয়ে থাকা, খুব বেশি এক জায়গায় বসে থাকা, আর মানে কি বলবো, খুব বেশি দৌড়াদৌড়ি করে বেড়ানো, পাকে একদম বিশ্রাম না দেওয়া, খুব মানে একদম কম দামি জুতো ইউজ করা, সেখান থেকেও কিন্তু হাঁটুর প্রবলেম হয়ে থাকে। তো এই জিনিসগুলো যদি আমরা শর্ট আউট করতে পারি এবং কিছু ঘরোয়া উপাচারের মাধ্যমে আমরা আমাদের হাঁটু ব্যথা কিন্তু সারিয়ে ফেলতে পারি। আপনার যদি আপনি যদি কোনো তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন, সেখানে আপনাকে 8 ঘন্টা বসে কাজ করতে হয়। 8 ঘন্টা বসে কাজ করতে করতে আপনি যখন মানে ক্লান্ত হয়ে পড়েন, হ্যাঁ জানি টিএলদের অনেক কিছু কথা শোনাবে, ম্যানেজার ফ্লোর ম্যানেজার অনেক কিছু বলবে, কিন্তু সেটা একটু ওভারকাম করে আপনার কোনো ফিজিক্যাল প্রবলেমের কথা তাদের সাথে শেয়ার করে আপনি যদি কিছুক্ষণ এটা আর্ট করে এরকম করে থাকেন, বেশিক্ষণ না 5 মিনিট এরকম করে থাকবেন, দেখবেন আপনি কিন্তু অনেকটা রিল্যাক্সেশন পাচ্ছেন এবং আপনার যে বসে থাকার ধরুন আপনার হাঁটুর যে ব্লকেজ হয়ে যায় সেটা কিন্তু ওভারকাম হচ্ছে। এছাড়া যেটা ঘরোয়া পদ্ধতিতে আমরা বলি সেটা হচ্ছে মেথি। মেথি নিয়ে সেটাকে একটু ভেজে নেবেন, ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, মিক্সিতে গুঁড়ো করে সেটা 1 চামচ রাতে শোয়ার সময় সেই পাউডারটা খেয়ে জল খেয়ে নেবেন। মোটামুটি 1 মাস ইউজ করুন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হাঁটু ব্যথা অনেক কমে গেছে উইদাউট মেডিসিন। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে তেল, জোয়ান, রসুন ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেটাকে মালিশ করবেন, হাঁটু ব্যথা কমে যাবে। রসুন যদি আপনি খান সেক্ষেত্রে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হাঁটু ব্যথা কমে যাবে। সেকেন্ড ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে আলমন্ড অয়েল নেবেন, 1টা আলমন্ড নেবেন, ভালো করে দুটোকে বয়েল করবেন, বয়েল করে হাঁটুতে মালিশ করবেন, দেখবেন আপনার হাঁটু ব্যথা কমে গেছে। থার্ড হচ্ছে নিম পাতা, তুলসী পাতা, বাসক পাতা রস তৈরি করে তার সাথে আলমন্ড অয়েল মিশিয়ে সর্ষের তেল মিশিয়ে রেখে দিন 3 দিন রোদে, তারপরে সেটা দিয়ে মালিশ করুন, দেখবেন হাঁটু ব্যথা উঠাও। তো এই জিনিসগুলো যদি আমরা, এগুলো কিন্তু আমাদের ঘরেই রয়েছে, আমাদের বাইরে থেকে কিছু কিনতে হচ্ছে না, সো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা হাঁটু ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল বাটনে একটা ক্লিক করে দেবেন, নিউ ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি, নিউ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে।